হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্কুল থেকে এসে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিয়ে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বিকেলবেলা আমি সোনাই করে একটু বেরোচ্ছি, মা অলরেডি দোকানে আছে, কিছু কেনাকাটা করব, দোকানে যাচ্ছি। আজকে সন্ধ্যাবেলা মোর বাড়িতেও যাব, এরকম একটু প্ল্যানিং আছে। আমি, মা, সোনাই তিনজন মোর বাড়িতে যাব, একটু প্ল্যানিং আছে, দেখা যাক কি হয়। সোনাই চলো, এবার আর দেরি করো না, মা অলরেডি বসে আছে, আমরা গেলে ওখানে দোকানে কেনাকাটা হবে। তাড়াতাড়ি চল। আর তোমার চ্যানেলটা কবে খুলবে? যাবে খুলে দিবে তবে। আচ্ছা ঠিক আছে, আজকে রাতের দিকে দেখবো। এখন আমরা ওই একটা দোকানে গেছি, ওখানে গিয়ে টুকটাক অন্য কিছু দেখছিলাম, নুপুর টুপুর দেখবো এরকম ভেবে গেছি। ওখানে গিয়ে আমার বাড়ির পাশে একটা বোন হয়, মানে সোনাইয়ের বান্ধবী হয়, ও গেছে ওখানে কিছু জিনিস কেনাকাটা করবে। আমার মাকে বললো যে কাকিমা কিছু পছন্দ করে দাও না, ওর মাও গেছিলো, ও কিছু পছন্দ করে দাও না বলতে কিছু জিনিস পছন্দ করে দেওয়া হলো ওর, ওদের বাজেট ওদের অ্যামাউন্ট অনুযায়ী। আর ওই শাখাটা দেখা হয়েছিল, আর তারপরে আমি কিছু নূপুর দেখছিলাম, পছন্দই হয়নি যদিও আমি একটাও কিনিনি, কিন্তু দোকানে গিয়ে দেখলাম নূপুর টুপুর কোনো কিছু। আর বেশি তো পড়াও হয় না, নাচ যতটুকু সময় করি তাছাড়া এই নূপুর টুপুর পরতে ভালোও লাগে না। একটা নেওয়ার ইচ্ছে ছিল যে অনেকটা চওড়া যেন হয়, বাট খুব যে একটা ভালো লাগছিলো তা নয়, আর ওই জন্য আমি কিছু কিনিও নি। ওখান থেকে বেরিয়ে আমি, মা, সোনাই যাবো তাঁত মেলা, আর ওখানে মৌমিতারা, মানে সোনাইয়ের যে বান্ধবী ওর নামও মৌমিতা, ওরাও মানে ওই বোনরাও আমাদের সঙ্গে গেছিলো তাঁত মেলা, সবাই মিলে একসঙ্গে গেলাম। আর আমার মাকে দেখো ব্ল্যাক শাড়িটাতে কতটা সুন্দর লাগছে, এই শাড়িটা সত্যি খুব ভালো লাগে, আর মার প্রায় শাড়ি কালেকশানই সুন্দর। তারপর এখানে মেলাতে এসেছি, দেখি অর্পিতা দি অলরেডি এই হলুদ শাড়িটা কিনে নিয়েছেন, আর তারপরে এই শাড়িটাও, এটাও নিয়েছেন, খুব সুন্দর। এই যে হলুদের থেকেও আমার এটা বেশি ভালো লাগছে, পিওর সিল্কটা বেশি সুন্দর লাগছে। কিছু কিছু শাড়ি দুজন মিলে ঘুরছি, দেখছি, কিনছি, এইসবই করছি। আর অর্পিতাদি যেহেতু অনেকটা লম্বা, সবসময় জন্য শাড়ি মেপে নেয়, কারণ শাড়িটা ছোট হয়ে যায়। আর এই যে রেড লিলেনটা দেখছো, এই লিলেনটা আমি নিয়েছি, মানে দোকানে দেখার পরে এইটা নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছিল শাড়িটা। আর অর্পিতাদি নিয়েছে এই জাম কালারেরটা। আমার দুজন প্রায়ভাগ সময় এমন হয়েছে আমাদের শাড়িগুলো প্রায় একই রকম হয়, এটা অর্পিতাদি নিয়েছে আর এটা আমি নিয়েছি। এছাড়া আলাদা আলাদা অনেক শাড়ি দেখেছি, কিন্তু আমি কোনো কিছু তেমন শাড়ি নিইনি। আর এই হলুদ লিলেনটা সোনাই নিয়েছে, আর এই এটাও কেমন তোমরা জানিও, সোনাই নিয়েছে, বলছে দিদি গায়ে হলুদের সময় পরবো। তারপরে ওখান থেকে বেরিয়ে সবার ভীষণ খিদে পাচ্ছিলো, আমার মা সোনাই সবাই মিলে ইডলি দই বড়া খাওয়া খাই করছিলো, বাট আমার খুব একটা খাওয়া লজ্জা পেয়ে ভালো লাগে না, সেই জন্য আমিও খাইনি। জুয়েলারি দোকানে টুকটাক, ওখানে একটা ছোট্ট দোকান বসেছে, টুকটাক এগুলো দেখা হলো। হানির জন্য দুটো ক্লিপ নিলাম, এই দুটো ক্লিপ আমার বেশ ভালো লেগেছে, সব কালে সঙ্গে যাবে। না না, পজিশনটা খুব ভালো, যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা চারিদিকে দোকান, সোনাইয়ের দোকান নিয়ে কথা। মৌমিতার বাড়িতে এসেছি আমি, মা, সোনাই। হ্যালো মৌমিতা, মিস মৌমিতা, ওর বাড়িতে এসে বসছি, একটা শাড়ি কিনেছি। এটা আমার শাড়ি? হ্যাঁ, এটা সোনাইয়ের শাড়ি। শাড়িটা দেখা একটু ভালো করে দেখা, লিলেন, এটা খোলা আছে, আর বাড়িতে গিয়ে আর খুলবো না তো। লিলেনটা সোনাই নিয়েছে, তোমরা জানিও কেমন হয়েছে। মাও এসছে, মৌমিতার মা, আমার মা, সবাই মিলে একটু গল্প, শাড়ি পরে নিয়েছি, ভালো লাগছে, সুন্দর লাগছে আপনাকে। মৌমিতার মা, আমার মা, এবারে গল্প, দুজনের গল্প চলছে, আর আমার দুজন এখানে বসছি। রোগা হয়ে গেছিস? রোগা হবনি। আমার হাতে গামছা আছে। আমি
মানে আমি এমনি মুখে যেরকম দেখি একই ভাবে দেখি। এরপর মা মানে মা কাকুর সঙ্গে মমিতার বাবা হয়। কাকুর সঙ্গে বসে অনেক রকমের গল্প আড্ডা অনেক কিছু আলোচনা এইসব করছিলেন কাকুর সঙ্গে একটু কিছু আলোচনা। আর কাকু মমিতাদের বাড়ির সঙ্গে আমাদের বাড়ির সম্পর্কটা তোমরা জানো মমিতার সঙ্গেও, যে শুধু ফ্রেন্ডশিপ ওইটুকু নয়, ফ্রেন্ডশিপের থেকে অনেক ওপরে পুরো ফ্যামিলি মেম্বার, মানে ওকে ছাড়া কোনো কিছুই বাদ দিয়ে হয় না। আর সত্যি খুব মন খারাপ করছিল, জানি না এই দিনগুলো ভবিষ্যতে কেমন কি হবে, খুব টেনশনেও আছি জানো। আর ওকে জড়িয়ে নিয়ে ওকে দেখেছো ও কীরকম শুকিয়ে গেছে, মানে দুজনের অবস্থা খুব খারাপ, ওকে ছেড়ে কীরকম কি হবে ভবিষ্যতেও, কতটা আমাদের মধ্যে যোগাযোগ থাকবে এখন যে আমাদের যে বন্ডিং সম্পর্কটা আছে, দুজন দুজনের অনেকটাই মেন্টালি দুজনজনকে অনেকটাই মেন্টালি সাপোর্ট করি, ও আমি কিছু শেয়ার না করলে আমরা থাকতে পারি না। খুবই মন খারাপ হচ্ছিলো, দুজন কি যে হবে ভগবানই জানে, এই হচ্ছে ব্যাপার। সবাই মিলে মাকে বললাম যে চলো ওর বাড়িতে গিয়ে একটু বসে গল্প করি, কাকু কাকিমার সঙ্গে টুকটাক কথাবার্তা বলি, আলোচনা করি। আমার দুজনকে দেখছে সবাই, আমার মাটাও সবাই আমার দুজনকে দেখছে যে এদের কি হবে, আর যা হবে হবে দেখা যাবে। মুখে বলছি যে এত আমার নিজের মন খারাপ, নিজে ওকে দেখলে আমার কান্না পেয়ে যায়, কিন্তু ওকে বলছি যে তুই মন খারাপ করিস না, মন খারাপ করিস না, আমার জন্য টেনশন করিস না, ওকে এমন করে আমি বলছি। আমার কতটা মানে ইয়ে হয়ে গেছে দেখেছো, আমি এবার লোককে জ্ঞান দিচ্ছি বোঝাচ্ছি। আর এখন বাড়ি চলে আসছি, ওর বাড়ি থেকে অনেক রাত অবধি গল্প হয়েছিল, এখন বাড়ি আসছি। বাড়ি যাচ্ছি, ও আমাকে ছাড়তে যাচ্ছে একটু আমাদেরকে। একদম শুকিয়ে গেছিস কেন রে, আমি আনন্দ পাচ্ছি। মমিতার বাড়ি থেকে আমি আমার বাড়িতে এলাম। সোনু সোনু, ফোন ঘাটতে ব্যস্ত হয়ে পড়েছো, বাড়িতে এসে বসছি। সেই সকাল থেকে বকশিসপুর থেকে ওই স্কুল, স্কুল থেকে ওই বাজার, পুরো টায়ার হয়ে পড়েছি। এখন এসে আমিও মোটামুটি ড্রেস চেঞ্জ করিনি, ওই ড্রেসে খাটের উপর এসে শুয়ে টুয়ে পড়েছি, দেখলে মা দেখলে বকবে। আর মানে এনার্জিটাই পাইনি যে মানে ড্রেস ট্রেস চেঞ্জ করে উঠবো, একদম হাত পা ধুয়ে এসে খাটে শুয়ে গেছি। আর খুব খিদে পাচ্ছে, দুষ্টমের বাড়িতে আজকে রান্না করেছে, চিকেনের ঝোল হয়েছে, দিয়ে গেছে দুষ্টমাম, আমরা এখন খেতে যাব। প্রচুর মন খারাপ করছিল আজকে মমিতাকে জড়িয়ে ধরে, মানে প্রচুর কান্না পাচ্ছিল, কত কষ্টে যে আমি কান্নাটা আটকেছি যে ভগবান জানে, মানে প্রচুর কান্না পাচ্ছিল ওরও আমারও। আমাদের ফ্রেন্ডশিপটা 14 বছর হয়ে গেল, 13-14 বছর তো হয়েই গেল, এত বছরের ফ্রেন্ডশিপ মানে বলার বাইরে, মানে কীরকম কষ্ট হচ্ছে, ওরও ভীষণ মন খারাপ হচ্ছে। তারপর এই সময় পূজাও নেই এখানে, পূজা কলকাতাতে আছে, কিছু করার নেই, ওর কাজের জন্য ওকে কলকাতা থাকতে হয়েছে। চলো এখন খাওয়া দাওয়া করে আসি, করে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। কালকে আবার যাব খেজুরি, আমার তার তিতুনের কাছে যাব। তিতুন বারবার বলছে আয় আয়, স্কুল তো খুলে গেছে যেতে পারছি না আগের মতো, তিতুন তাও বলছে আয়। আর যেহেতু কালকে শনিবার আছে, মানে আজকে তোমরা ভিডিওটা দেখবে, আজকে শনিবার, শনিবার আছে, ওই জন্য স্কুল করে আমি আর সোনাই চলে যাব, রবিবার দিন থাকবো, সোমবার ভোর ভোর আসবো, এরকমই প্ল্যানিং আছে, বা রবিবার বিকেলেও চলে আসতে পারি। আর প্রচুর চাপ, প্রচুর চাপ, ব্যস্ত এটা ওটা সব কিছু মনে করে করে করতে হচ্ছে, বুঝতেই পারছ। সোনাই একটু উঠে কথা বলো, একটু উঠে কথা বলো, চ্যানেল খুলবে ইউটিউবে, এখন থেকে একটু কথাবার্তা না বললে হয়? হ্যাঁ, আজকে দিনটা একটু শুয়ে নেই, আজকে দিনটা শুয়ে নেই, এরপর থেকে কাজে লেগে পড়বে। আর সত্যিকারে ইউটিউব চ্যানেল, তোমাদের সঙ্গে আমি কথা বলতে ভালোবাসি, বা তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও বলে না, আমি এতটা মানে সারাদিনের পরিশ্রমের পরেও আমি এনার্জি পাই তোমাদের সঙ্গে, মানে এই পুরো ভিডিওটা ব্লগটা বানানো শেয়ার করার। না হলে ভাবো আমার সকাল থেকে স্কুল, স্কুলের পরে তাছাড়া মাঝখানে আমার নাচ আছে, স্কুল নাচ, তারপরে সব কিছু বাড়ির কাজকর্ম সব কিছু থাকে টুকটাক, মানে সব, তারপরে এসে আমি ইউটিউবের ভিডিও তো সারাদিন বানাচ্ছি,
এতটার হয়ে পড়ি, ভীষণ ঘুম পায়, তাও মানে এডিটিং না করে আমি ঘুমোই না, কোনোদিন ঘুমোই না, কারণ জানি যে এডিটিং করে রাখলে কালকে সকালে আমার কাজটা কম হবে, আর ভিডিও না দিলে তোমরা মন খারাপ করবে, আর এটা তোমাদেরকে মন খারাপ, তোমাদের মন খারাপ হলে তার থেকে বেশি কষ্ট হয় আমার, কারণ তোমরা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখতে চাও, আর আমি এইটুকু করতে পারবো না। এই এই যে আজকেই আমি তোমাদের সঙ্গে গল্প করছি, এরপর যতটুকু ব্লগিং করব মানে এডিটিং করেই আমি তারপরে ঘুমাবো। চলো এখন আমি খাওয়া দাওয়া করে আসি, ভীষণ খিদে পাচ্ছে।